এই ঠান্ডাতে এটা খেলে আশা করি অনেকেরই শরীর গরম হয়ে যাবে। এতে গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, তার সাথে কাঁচা লঙ্কা আছে, একটু একটু টকটক ভাব আছে, একদম চটপটা, বিনা পেঁয়াজ রসুন ছাড়াই। এটা বাড়িতে যদি কেউ একবার বানিয়ে খান, সে পরের বার না বানিয়ে থাকতে পারবেন না। আর যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে যা খুশি বলতে পারেন আপনারা। তবে হ্যাঁ, বানিয়ে আগে খেতে হবে। কিন্তু শুরু করা যাক। এটা বানানোর জন্য বেশি খাটতে হবে না। আদাটাকে একটু গ্রেট করে নিতে হবে, লঙ্কাটাকে শুধু কুচি কুচি করে কাটবো। আর নিয়েছি আমি টমেটো, সাথে সেদ্ধ করে রাখা আলু, নুন দিয়ে, একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি। ধনেপাতা তো অবশ্যই আছেই, একটু ধনেপাতার প্রয়োজন বেশি আর কি এটাতে। আর আদা আর এই কাঁচা লঙ্কাগুলো একটু চিরি চিরি করে নিয়েছি। এবার শুরু করব। প্রথমে শুকনো কড়াইয়ে ধনে আর জিরে এটাকে ভেজে নেব। এবার ভেজে নিয়ে এটাকে শিল নোড়ায় আমি বেটে নিয়েছি। থেতো করলেও হবে, খুব মিহি করার দরকার নেই আর কি। মিক্সিতেও হবে, হালকা করে একটু গুঁড়ো করে নিতে হবে। বাস, এই হচ্ছে আমাদের মশলা। এই যে ধনে আর জিরে, এ আমাদের প্রধান মশলা। তেলের মধ্যে গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে নিয়েছি আমি লং, এলাচ আর গোলমরিচ। এই তো আসল গরম হবে। ওই যে গুঁড়ো করেছিলাম মশলাটা, ওটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি ওই আদা যেটা গ্রেট করেছিলাম ওই আদাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াবো। কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভেজে নিয়ে এবার টমেটোগুলো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচির সঙ্গে একটু নুন দিয়ে দেবো, কারণ টমেটোগুলো তাহলে গলে যাবে একদম নুন দিয়ে দিলে। ঝালঝাল কোনো কিছু হবে আর চিনি থাকবে না, তা তো হবে না। সামান্য একটু চিনি, তবেই তো স্বাদটা আরও বাড়বে। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ আর গোলমরিচ গুঁড়ো ভালো করে একটু কষবো। এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দেবো, সামান্য একটু। কসুরি মেথি সামান্য নিয়েছি, এগুলোকে হাত দিয়ে একটু রগারে নেবো, রগারে দিয়ে দেবো। আর ওই যে আলুগুলো সিদ্ধ করেছিলাম নুন দিয়ে একটু, ওইগুলোকে হাতে হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো। এবার একটু সময় নেবো, আলুর সাথে ভালো করে যেন মশলাগুলো সমস্তগুলো মিশে যায়, সমস্ত মশলাগুলো যেন ভালো করে মিশে যায়। একটু দরকার হলে একটু জল দিন, একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেন মশলাগুলো। যত মেশাবেন তত স্বাদ বাড়বে। এবার একটু আর একটু জল দেবো, কারণ একটু ঝোল ঝোল হবে, তো রুটি দিয়ে খাবার পক্ষে বেস্ট, একদম বেস্ট যাকে বলে। একটু সামান্য জল দিয়ে ওই আদা আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে যেটা চিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার এটাকে একবার ফুটিয়ে নিতে হবে। একবার ফুটিয়ে নিয়ে তারপর ধনেপাতা বলেছিলাম, ওই যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম ওই ধনেপাতাগুলো দিয়ে দেবো। বাস, তাহলেই তৈরি। এবার রুটি লুচি দিয়ে খান। আর আমাকে কিন্তু মনে করবেন অবশ্যই, এটা এটা মানে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে মনে করবেন। আবার এরকম ঝাল ঝাল রেসিপি নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ সকলকে।